सुस्वागतम दोस्तों, कैसे हैं आप सब लोग। आशा करती हूँ कि बहुत बहुत बढ़िया है। आशा करछि खूब खूब भालो आछेन, और भालो ना थाकलेओ भालो थाकबेन, ताई ना बोलुन। खराब थेके कोनो लाभ आछे? भालो अवश्यई थाकते हबे। हाँ, तो आज के भिडियोटा होच्छे डे थ्री, माने तीन नम्बर दिन। आज का जो भिडियो है वो पुरी में हमारा तीन नम्बर दिन जो था, तीसरा दिन, उस दिन का है। हम लोग एक नॉर्मल से वीडियो बनाने की कोशिश कर रहे थे, मेरा भाई वीडियो कर रहा था, पर लहरों की आवाज़ के वजह से हम लोगों को कुछ सुनाई ही नहीं दे रहा था। तो मैंने मम्मी का मोबाइल जो है अपने पॉकेट में ले लिया था गाना बजाने के लिए, लेकिन तब भी हाँ सुनाई नहीं दे रहा था। पिछले वीडियोस में मैंने बताया था कि जब हम लोग गए थे तो उस टाइम मानसून चल रहा था, और जिस दिन हम लोग बीच पे गए उस दिन भी बारिश मतलब पिछले रात से हो ही रही थी कंटिन्यूस। আগের ভিডিওসগুলোতে আমি বলেছি আপনাদেরকে কি যে সময় আমরা গেছিলাম সেই সময় খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি মানে সারাদিনই হয়ে যাচ্ছিল ঝিঝির করে, এই নাকি ঝমঝম করে হলো আজ ছেড়ে গেল। তো যেদিনকার বিচে আপনি ছবিগুলো দেখছেন, ভিডিওগুলো দেখছেন, তার আগের দিন রাত্রি থেকে মানে সাংঘাতিক বৃষ্টি হচ্ছিল। আমার তো মনে হলো যে বৃষ্টি থামবে না। আমি সকাল সকাল আমার স্নান করা অভ্যাস, আমি সকাল সকাল স্নান করে নিলাম হোটেলে, যে যাওয়াই তো হবে না। আর মেন পারপাস ছিল আমার যে আমি ছবি তুলব, তো হলো না। কিন্তু পরে যাই হোক, ভাগ্যক্রমে আমাদের যাওয়া হলো, বৃষ্টি থামলো। কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম বলে আমি চাইছিলাম না যে আবার স্নান করবো, কারণ আমাদের নেক্সট দিন আবার রওনা হওয়ার ছিল, তো জামাকাপড় শুকাবে না, সেই হিসাবে আমি আর চাইছিলাম না। তো তাই জন্য অনেক জায়গায় ভয় পাচ্ছিলাম সমুদ্রের মধ্যে ফটো তোলার সময় যে ভিজে যাবো। তো অ্যাটলাস ভিজে গেছিলাম, আমি আবার স্নান করেছিলাম, কিন্তু খুব মজা হয়েছিল। আমাদের সাথে যে ফ্যামিলি গেছিলো, আমার বান্ধবী কম বোন, তো তার আগের দিন রাত্রি থেকে প্রচণ্ড জ্বর। তো আমরা ভাবলাম যে একটা অসুস্থ মানুষ মানে এত কষ্ট পাচ্ছে, তো আর কিছু হবে না, যাই হোক ভিজে যাবো না। কিন্তু সে মানে মানে স্ট্যামিনা রেখেছিলো, যে মানে হিম্মত আর কি মনের মধ্যে, যে আমাকে আর কোথাও না যায় কিন্তু বিচে ছবিটা তুলবো বা ভিডিও করবো। চলুন, অনেক বকবো বকবো বক করে নিলাম, আর বেশি বকবো না। এবার আপনাদের সাথেই ভিডিওসগুলোর ফটোগুলোর মজা নেব, মানে কিছু কিছু জায়গায় এত হাসি পাবে, মানে আপনারা দেখবেন আপনাদেরও হাসি পাবে। চলুন, আপনাদের সাথে সাথে আমিও আনন্দ অনুভব করি। সেরা ছিল কিন্তু, বলুন। এই রে, দুটোই বাচ্চা হয়ে গেছে, দুটোকে কিভাবে সামাল দেবো? বীর পুরুষ ভয় পেয়েছে, আবার যাচ্ছে। ক্যামেরাম্যান, ও ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো। গিয়ে হোটেল গিয়ে দেখি আবার বৃষ্টি হচ্ছে। যাই হোক, ওই বান্ধবী আমার থেকে যায়, যেহেতু ওর শরীরটা ঠিক লাগছিল না, আমরা জগন্নাথ দেবের দর্শন করতে চলে যাই। জগন্নাথ দেব তো শুধু নয়, সুভদ্রা, বলভদ্র, মানে বলরাম, তো তিন দেবদেবীর আমরা দর্শন করতে যাই, খুবই ভালো লাগে। এখানে কোনো পান্ডা নিয়ে ঝামেলা নেই, তুমি তোমাকে পুজো দিতেই হবে তবে তুমি দর্শন পাবে, সেরকম নয় যে আমি দক্ষিণেশ্বর তুমি যদি পুজো নাও দাও তাও তুমি দর্শন পাবে, সেরকমই, খুব ভালো। তবে ওখানে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, আমরা ভোগ প্রসাদ খুব একটা খেতে পারিনি, মানে বসে যে খাবো সেই সুযোগটা আমরা পাইনি। इसके बाद हम लोग होटल से फ्रेश होकर फिर मंदिर की तरफ निकले, तो जगन्नाथ देव जी का, सुभद्रा, बलराम जी का दर्शन करके हम लोग भोग प्रसाद लेने गए। तो बारिश होने की वजह से हम लोग भोग प्रसाद होटल में ही लेके आए। ওখানে অনেক রকমেরই আইটেম ছিল, তবে ভোগ প্রসাদের দাম একটু বেশি, মানে বলতে হয় দাম বেশি, মানে বিভিন্ন রেঞ্জে আছে, যেহেতু অনেক আইটেম আছে যেমন নেবেন। তো আমরা মনে হয় 200 টাকা নিয়েছিলাম,
আর বান্ধবীর ফ্যামিলিও মনে হয় 200 টাকারই নিয়েছিল, তো অত সাজিয়ে গুছিয়ে ফটোটা দিতে পারলাম না, মানে আমার হঠাৎ মনে পড়লো আর কি, মানে বাইরে বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে মানে একদম যা তা অবস্থা, হোটেলে এসেছি মানে মন্দির থেকে ফিরে, তো খেয়ে আমাদের আবার রওনা হওয়ার ছিল, মানে যেহেতু আমরা সময় একটু নষ্ট করতে চাই না, তো আমরা গোল্ডেন বিচ, এটা ওখানকার নাম করা বিচ, মানে সবাই গেলে ওইদিকেই মানে ওখানেই হোটেল বুক করে, কিন্তু আমরা একটু অন্যদিকে করেছিলাম, যেহেতু আমরা খুব একটা খিঞ্জি পছন্দ করি না, তো গোল্ডেন বিচ যাতে দেখতে হবে তাই আমরা বেরিয়ে পড়েছিলাম আমি মা আর ভাই। তো অন্ধকারে দেখুন যেটুকু পেরেছি, এখানে উঠছিল, এখানে বিভিন্ন আর্টিস্ট তাদের আর্টের সঙ্গে বসেছিল, বালি দিয়ে বিভিন্ন মানে কি সুন্দর সুন্দর, আমি শুধু একটাই ছবি তুলতে পেরেছি, দেখতে পাবেন আপনারা। এখানে একটা দল এসেছিলো মানে বাসা করে, তারা কিছু একটা খেলছিল মানে ট্রুথ অ্যান্ড ডেয়ার ওই টাইপের। হামলোক ভোগ প্রসাদ খানে কে বাদ নিকল পড়ে গোল্ডেন বিচ কি তরফ, জো ওহাঁ পে ফেমাস হ্যায়, আগর কোই জাতা হ্যায় পহেলি বার কিসি কে সোর্স সে কুছ ভি, তো গোল্ডেন বিচ কে আসপাস হোটেল বুক করতে হ্যায়, লেকিন হাম লোগোকো উতনা পপুলেটেড জগহ পছন্দ নেই হ্যায়, তো হাম লোগ থোড়া দূর শহর সে মতলব উস পয়েন্ট সে থোড়া দূর জাকে হাম লোগোনে বুক কিয়া থা, লেকিন আচ্ছি জগহ হ্যায়, বিচ কে সাইড মে একদম মেলে কে জেসে লগা হুয়া থা, ফির সিঁড়ি সে দো তরফ সিঁড়ি থি, ইয়ে দেখিয়ে সিঁড়ি সে উঠ কে ফির হাম লোগ উপর আয়ে জো মেইন রোড হ্যায়, और ये देखिए यहाँ पे मीट का पकौड़ा मिल रहा था, ये इस तरह का मैंने दिल्ली में भी खाया है, लेकिन मुझे यहाँ का थोड़ा अलग लगा, बहुत टेस्टी था। खाबो और ये वापस होटल के रूम जाते समय रिसेप्शन से हमने बुक करवा लिया था, मेरी फ्रेंड की फैमिली नहीं जाने वाली थी, हम लोग जाने वाले थे चिल्का लेक, मुझे पता नहीं ऐसा क्यों लग रहा था कि छिलका बोल दूंगी, जो भी है। পরের দিনের জন্য আমরা বুক করে নিয়েছিলাম হোটেল থেকে ফিরেই, সেদিনকেই চিল্কা লেক যাবো বলে, আমার বান্ধবীর ফ্যামিলি যাবে না বলে দিয়েছিল, কারণ বান্ধবীর খুব শরীর খারাপ ছিল তাই। তো আমাদের পরের দিন চিল্কা লেক দেখার পরে স্টেশন যাওয়ার কথা ছিল ট্রেন ধরার জন্য আর কি, মানে রামপুরহাট ফিরবো বলে। তো ভিডিওটা কেমন লাগলো জানি লেন্দি, তবে কাট করা যেত না আর কি, কিছুই মিস করতে চাইনি আর কি, বুঝতে পেরেছেন তো? চলুন বলুন কেমন লাগলো, ঠিক আছে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।